সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের হাল হকিকত জানাতে গেলে প্রথমেই বলতে হয় যে জাহাঙ্গীর আলমের সর্বশেষ খবর কি। সর্বশেষ খবর হলো দুটি, একটা হলো যে প্রার্থিতা ফিরে পেতে এখন হাইকোর্টে যাবেন জাহাঙ্গীর আলম, তার আপিল আবেদন নাকচ হয়েছে, তার মানে এখনকার পর্যায় পর্যন্ত তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, কেননা তার প্রার্থিতা আপিলেও নাকচ হয়েছে, এখন ভরসা হচ্ছে হাইকোর্ট। আর একটি খবর হচ্ছে যেটি বলা হচ্ছে জাহাঙ্গীর আলমকে শাস্তি পেতেই হবে বলেছেন মির্জা আজম। দর্শক দেখি আগে কি বলছেন জাহাঙ্গীর আলমের ব্যাপারে। খবর হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আপিলেও মনোনয়ন ফিরে পাননি, এবার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা বিভাগীয় কমিশনার যে আদেশ দিয়েছেন সেটার বিপক্ষে রবিবার উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে যাব, সেখানে আমি আপিল করব, আশা করি সেখানে মনোনয়ন ফিরে পাব। জিসিসি রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনের যে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে জাহাঙ্গীর আলমের আপিলের শুনানি হয়, পরে বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম তার আবেদন নাকচ করেন। তিনি বলেন, গত মঙ্গলবার বাছাইয়ে বাদ পড়া মোট 7 জন প্রার্থী মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেন, তাদের মধ্যে জাহাঙ্গীর আলম একজন সংরক্ষিত কাউন্সিলর ও 5 জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। আপিলের শুনানিতে 2 জন আইনজীবী সহ জাহাঙ্গীর আলম নিজে উপস্থিত ছিলেন। শুনানিতে তারা পুরো তফসিলিকরণের জন্য টাকা জমা দেওয়া এবং জামিনদার খেলাপি হয় না বলে দাবি করেন, কিন্তু শুনানিতে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি বলেন, আপিলকারীরা ব্যাংকের আইন অনুযায়ী এখনও ঋণ খেলাপি। জাহাঙ্গীর আলম যে প্রতিষ্ঠানের ঋণের জামিনদার, সেই ঋণ এখনও কোনো তফসিলিকরণ হয়নি। এ সময় ইসির পক্ষ থেকে জানানো হয়, জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমাদানের সময় ঋণ খেলাপি ছিলেন, তাই পরে টাকা জমা দিলেও তিনি খেলাপি। তার মানে টেকনিক্যালি একটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যে তুমি ছিলা কিন্তু পরে জমা দিল, সেটা আর কাউন্ট করা হবে না। এটা আসলে জাহাঙ্গীর আলম স্বাভাবিকভাবে, সে তো আর সরকারি দলের প্রার্থী না, ফলে তার ক্ষেত্রে আইনের কোনো সুযোগ বা সুবিধা বা সুদৃষ্টি পাবে এটা মনে করার কোনো কারণ নেই। সুতরাং টেকনিক্যালি হয়তো তাকে আটকানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু শেষ হচ্ছে না। এখন জাহাঙ্গীর আলমকে নাকি কঠিন শাস্তি পেতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই ধারণা দিয়েছে সরকারি দল। মির্জা আজম বলছেন, জাহাঙ্গীর আলমকে শাস্তি পেতেই হবে, ফের দলীয় শৃঙ্খলা ভেঙে বিরাট অপরাধ করা জাহাঙ্গীর আলমকে শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, জাহাঙ্গীর আলম বিরাট পাপ করার পরও শেখ হাসিনা তাকে সাধারণ ক্ষমা করেছেন, ক্ষমা পেয়ে আবেদনে উল্লেখ করেছিলেন বাদ বাকি জীবনে আওয়ামী লীগের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করবেন না, সেটির ব্যত্যয় ঘটিয়ে প্রার্থী হয়েছেন, শুধু প্রার্থী হলেও 9 তারিখ পর্যন্ত তাকে মাফ করতাম, কিন্তু ভাবতাম তিনি প্রার্থী হয়েছেন পরে প্রত্যাহার করবেন, কিন্তু তিনি মিডিয়ায় যে বক্তব্য দিয়েছেন সেটা শুধু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেনি, বিরাট অপরাধ করে ফেলেছেন, এই অপরাধের শাস্তি অবশ্যই তাকে পেতে হবে। বৃহস্পতিবার রাতে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের আমতলী ছুটির রিসোর্টে গাজীপুর সদর মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় এই কথা বলেন মির্জা আলম। বলছেন মির্জা আজম বলছেন, গত পরশু আমরা মিটিং করেছি গাজীপুর ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছি, সবাই একমত নেত্রী দেশে এলেই ব্যবস্থা নেওয়া হবে, প্রধানমন্ত্রী জানাবেন তিনি কখন কি করবেন। যিনি প্রার্থী হয়েছেন তিনি যেমন স্বচ্ছ তেমনি তার সাংগঠনিক কাঠামো শক্তিশালী, আমরা নজরদারিতে রাখবো, যেসব কাউন্সিলর শুধু নিজেদের ভোট চাইবে নৌকার ভোট চাইবে না, তারা ওয়ার্ড থানা মহানগর কোথাও পথ পাবে না, তার মানে একটা শক্ত অবস্থানে আছে আওয়ামী লীগ। জাহাঙ্গীর আলম এর আপাতত আমি মনে করি যে নির্বাচনী বৈতরণীতে ক্ষেত্রেও ছিটকে পড়েছে, এখন দল থেকেও তার ছিটকে পড়াটা সময় সাপেক্ষ, তারপরেও জাহাঙ্গীর আলম তার ক্যারিশমাটিক ইমেজ দিয়ে নানান তার পক্ষে অনেকেই আছেন, তারা হয়তো শেষ রক্ষা করার চেষ্টা করবেন, আর যদি হাইকোর্ট বিবেচনা করে তিনি যদি নির্বাচন করতে পারেন তাহলে তো পুরো দৃশ্যপটই পাল্টে যাবে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।